Hello, it's me. I was wondering if after all these years you'd like to meet to go over. যুক্তরাজ্যের ইতিহাসের দ্রুত বিক্রি হওয়া অ্যালবাম 25, জনপ্রিয় ব্রিটিশ সঙ্গীতশিল্পী অ্যাডেলের গান নিয়ে এই অ্যালবাম, যা ইতিহাস সৃষ্টির পাশাপাশি ধ্বনি করেছে তাকে। ২০১৫ সালে মুক্তি পায় 25। এই অ্যালবাম দিয়ে এ পর্যন্ত প্রায় ২৮৭ কোটি টাকা আয় করে তার প্রতিষ্ঠান মেল্টেড স্টোন লিমিটেড, আর এই হিসেবে তার দৈনিক আয় দাঁড়িয়েছে ৮৪,০০০ পাউন্ড, যা কিনা বাংলাদেশি টাকায় ৮০ লাখেরও বেশি। অ্যাডেলের পুরো নাম লরি বসনু অ্যাটকিন্স। এই ব্রিটিশ গায়িকার সঙ্গীত জগতে অভিষেক হয় ২০০৬ সালে। ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম 19 প্রকাশিত হওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। খ্যাতি, সম্মান, যশ, প্রতিপত্তি সবই এখন অ্যাডেলের ভাণ্ডারে। আসমাতুলি, নিউজ 24।